হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল AKHD মাল্টিমিডিয়া। আজ আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন ধারাবাহিক পর্ব, বাংলাদেশের জেলা পরিচিতি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাংলাদেশের জেলা পরিচিতির প্রথম ঢাকা বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের অন্যতম। এটি বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চল। বর্তমানে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে সীমান্তবর্তী কোন জেলা নেই। বাংলাদেশের রাজধানী ঢাকা মুঘল পূর্ব যুগে কিছু গুরুত্ব ধারণ করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মূলত মুঘল যুগে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন তেমন জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত মতগুলোর মধ্যে কয়েকটি, এক সময় এ অঞ্চলে প্রচুর তথা ছিল। রাজধানী উদ্বোধনের দিন ইসলাম খানের নির্দেশে এখানে হাত তথা ড্রাম বাজানো হয়েছিল, সেজন্য হয়তো এর নাম ঢাকা হয়েছে। ঢাকা ভাষা নামে একটি প্রাকৃতিক ভাষা এখানে প্রচলিত ছিল। রাজতরঙ্গিতে ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে, অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য দবাকি হল ঢাকা। ইংরেজিতে DHAKA অতীতে TACCA বানানটি ব্যবহৃত। বাংলাদেশের সংবিধানের 5 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাজধানী এবং ঢাকা বিভাগের প্রধান শহর। ঢাকা একটি মেগা সিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহর বটে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর বাংলাদেশের বৃহত্তম শহর। ঢাকা মহানগর এলাকার জনসংখ্যা প্রায় 1,20,00,000। এটি বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা ঘন জনবহুল শহরগুলির অন্যতম। ঢাকা শহরটি মসজিদের শহর নামে পরিচিত। এখানে বিশ্বের সেরা মসজিদ উৎপাদিত। এছাড়াও ঢাকা বিশ্বের রিক্সার রাজধানী নামে পরিচিত। এই শহরে রোজ প্রায় 4 লক্ষটি সাইকেল রিক্সা চলাচল করে। বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য কেন্দ্র। 17 শতাব্দীতে মুঘল শাসকদের অধীনে এই শহর জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল। সে যুগে ঢাকা ছিল প্রাদেশিক রাজধানী এবং বিশ্বব্যাপী মসলিম বাণিজ্যের প্রধান কেন্দ্র। যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে 19 শতাব্দীতে ব্রিটিশ শাসনের সময়। এই সময় কলকাতার পরে ঢাকা বাংলা প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে। 1905 সালের বঙ্গভঙ্গের পর ঢাকা নবরত্ন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী। তবে 1911 সালে বঙ্গভঙ্গ প্রত্যাহৃত হলে ঢাকা তার প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায়। 1947 সালে ভারত বিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। পরে 1971 সালে ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী ঘোষিত হয়। ইতিপূর্বে সামরিক আইন বলবৎ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সামরিক দমন, যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়ের কাণ্ডবিধার মতো একাধিক অস্থির ঘটনার সাক্ষী এই শহর। আধুনিক ঢাকা বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের প্রধান কেন্দ্র। এই শহরের নগরাঞ্চলীয় অবকাঠামো বিশ্বের সর্বোন্নত হলেও দূষণ, যানজট এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে যথেষ্ট পরিষেবার অভাবে এই শহরের সমস্যাগুলি এখানে প্রকট। সাম্প্রতিক দশকগুলিতে ঢাকার পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ও গণপূর্ত ব্যবস্থায় যে আধুনিকীকরণ হয়েছে তা বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে এই শহর প্রচুর বিদেশি বিনিয়োগ টানতে এবং ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়াতে সক্ষম হয়েছে। সারা দেশ থেকে প্রচুর মানুষ ঢাকা আসেন জীবন ও জীবিকা সন্ধানে। এই কারণে ঢাকাও হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান নগরী। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবী দেবীর ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরটি নামকরণ করেন কেশরী মন্দির। মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তি রূপ ধারণ করে।
এবং তা থেকে এই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। ঢাকা মধ্য বাংলাদেশের বুড়িভাঙ্গা নদীর 23°42' অক্ষরেখা থেকে 23°54' উত্তর অক্ষাংশ এবং 90°20' থেকে 90°28' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। নিম্ন গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত এই শহরের মোট আয়তন 360 বর্গ কিলোমিটার। ঢাকায় মোট 24টি থানা আছে, এগুলো হলো লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, হাজারীবাগ, রমনা, মতিঝিল, পল্টন, ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান, মিরপুর, পল্লবী, শাহ আলী, দুরাগ, সবুজবাগ, ঢাকা ক্যান্টনমেন্ট, ডেমরা, শ্যামশ্যাম, পাটদা, কাফরুল, কামরাঙ্গীরচর, খিলগাঁও ও উত্তরা। ঢাকা শহরটি মোট 130টি ওয়ার্ড এবং 725টি মহল্লায় বিভক্ত। ঢাকা জেলার আয়তন 1463.7 বর্গ কিলোমিটার, 565 বর্গ মাইল প্রায়। এই জেলাটি চারদিকে গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলা দ্বারা বেষ্টিত। প্রান্তীয় বৃক্ষ, আর্দ্র মৃত্তিকা ও সমুদ্র পৃষ্ঠের সঙ্গে সমান সমতল ভূমি এই জেলার প্রাকৃতিক বৈশিষ্ট্য। এই সকল ভৌগোলিক কারণবশত বর্ষাকালে ও প্রাকৃতিক দুর্যোগের সময় ঢাকা জেলায় প্রায়শই বন্যা দেখা যায়। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1 আগস্ট 1864 সালে এবং পরবর্তীতে 1978 সালে এটি কর্পোরেশনে উন্নীত করা হয়। ঢাকা সিটি কর্পোরেশন নামের স্বশাসিত সংস্থা ঢাকা শহরের পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এই শহর 90টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত এবং প্রতি ওয়ার্ডে একজন কমিশনার দায়িত্বপ্রাপ্ত আছেন। প্রতি 5 বছর পরপর সরাসরি ভোটের মাধ্যমে একজন মেয়র নির্বাচন করা হয়, যিনি এই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী প্রধান হিসেবে কাজ করেন। ওয়ার্ড কমিশনারও 5 বছরের জন্য সরাসরি ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এছাড়া মহিলাদের জন্য ঢাকা সিটি কর্পোরেশনে 30টি সংরক্ষিত কমিশনার পদ রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সহ সকল সরকারি স্কুল এবং অধিকাংশ বেসরকারি স্কুলের প্রশাসনিক দায়িত্ব ঢাকা শিক্ষা বোর্ডের। তবে মাদ্রাসা এবং ইংরেজি মাধ্যমের স্কুল সমূহ এই বোর্ডের অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের সকল মাদ্রাসা একটি কেন্দ্রীয় বোর্ডের মাধ্যমে এবং ইংরেজি মাধ্যমের স্কুল সমূহ একটি পৃথক শিক্ষা বোর্ড এবং ক্লাসরুম কাঠামোর অধীনে পরিচালিত হয়। ঢাকা জেলার বিখ্যাত খাবার। ঢাকা জেলার মানুষ সেই প্রাচীনকাল থেকে খাবারের জন্য তারা ভোজন বিলাসী। পুরান ঢাকার পাথরখানি, শাহি বিরিয়ানি, পুরান ঢাকার লাচ্ছি, মোহাম্মদপুরের চপ, ধানমন্ডি পাঁচের ফুচকা সহ কলাবাগানের হালি বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম। ঢাকায় বিখ্যাত স্থান হিসেবে রয়েছে অসংখ্য স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান। এদের মধ্যে বাহাদুর শাহ পার্ক, বলধা গার্ডেন, ওসমানী উদ্যান ও বিবি মরিয়মের কামার, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, মন্দি লেক, গুলশান লেক পার্ক, শিশু পার্ক, শ্যামলী শিশুমেলা, চিড়িয়াখানা, লালবাগ কেল্লা, জিঞ্জিরা প্রাসাদ, আহসান মঞ্জিল, কার্জন হল, বড় কাঁকড়া, ছোট কাঁকড়া, নিমতলির তুলসি বাড়ি, রোজ গার্ডেন, তারা মসজিদ, সাত গম্বুজ মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনীয় গির্জা, শহীদ মিনার, বৌদ্ধভূমি স্মৃতিসৌধ, জাদুঘর, জাতীয় সংসদ ভবন, মালানা আব্দুল হামিদ খান ইহাসানি নব থিয়েটার, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, বিজ্ঞান জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ বুদ্ধিজীব কবরস্থান, সাভার জাতীয় স্মৃতিসৌধ অন্যতম পিকনিক স্পট। ঢাকার আশেপাশে যে সমস্ত পিকনিক স্পট রয়েছে এর মধ্যে মৌচাক, গাজীপুর, হাওয়াল, পুষ্পধাম, পিকনিক স্পট ও শুটিং স্পট, বাঘর বাজার, গাজীপুর, রাজেন্দ্রপুর, মধুপুর, শফিপুর, শ্রীপুর, বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রা, সালনা, কুমিল্লা পার্ক, লালমাই পাহাড়, কোটবাড়ি ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য। ঢাকার বিখ্যাত বস্ত্রের মধ্যে বেনারসি পল্লীর শাড়ি, মসলিন শাড়ি ইত্যাদি বিখ্যাত। আজ এ পর্যন্তই, আগামী পর্বের জন্য আমাদের সাথে গ্রন্থনা এবং সম্পাদনা আব্দুল কাইয়ুম আনিস, কণ্ঠ আসিফ হাসান, একেএইচই মাল্টিমিডিয়া আমাদের সাথে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অধিক দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের নতুন নতুন আপডেটগুলোর জন্য পাশের বেল আইকনে ক্লিক করে সব নতুন আপডেটের সাথে আপ টু ডেট থাকবেন। ধন্যবাদ।